নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক অর্টিকালচারে। তো বন্ধুরা, আমি সকলের কাছে প্রথমে হাত জোড় করে ক্ষমা চাইছি, কারণ কয়েকদিন আমার ভিডিও খুব একটা ভালো আসছে না। তার কারণ আমার বাড়ি হচ্ছে, তোমরা সকলেই জানো, তোমাদের জন্য একটা সুন্দর লোকেশন আনতে চলেছি, যে লোকেশনে তোমাদের ভিডিও আমি প্রেজেন্ট করব, তোমাদের কাছে আবার নতুনভাবে আমি আসতে পারবো। সেই কাজটা করার জন্য আমার একটু সময় লাগছে, একটু ব্যস্ত হয়ে পড়েছি, সেই কারণে আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আশা করি প্রত্যেকটা বন্ধু আমাকে ক্ষমা করে দেবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা সকলে বুঝতে পেরে গেছো, সকলে জেনে গেছো থাম্বনেইল দেখে যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমার এই ভিডিওটা করার কারণ, আমাকে অনেক বন্ধু জিজ্ঞেস করেছে, বা আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, বা একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা, এমন একটা খাবার বলো যে খাবারটা প্রয়োগ করে আমরা সব গাছের পরিচর্যা করতে পারবো, সব গাছে সেটা প্রয়োগ করতে পারবো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যেসব খাবার বলি বা আমরা যেসব খাবার বলে থাকি, সেসব খাবারের মধ্যে অনেক খাবার মার্কেটে পাওয়া যায় না, অনেক সময় সেই খাবারগুলো সংগ্রহ করতে অনেকে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে খাবারের যে তালিকাগুলো বলে থাকি, যে রেসিপিটা বলে থাকি, সেই রেসিপির মধ্যে অনেক সময় অনেক কিছু মনে থাকে না, তার ফলে ভুল খাবার প্রয়োগ হয়ে যায়, তার ফলে গাছের ক্ষতি হয়, গাছের অনেক সময় গাছ মারাও যায়। তো এমন একটা আমাদের খাবার সংগ্রহ করতে হবে, বা এমন একটা খাবার আমাদের তৈরি করতে হবে যে খাবারটা আমরা প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারবো, এবং সেই খাবারটা প্রয়োগ করলে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ হবে, সুন্দরভাবে ফুল দিতে পারবে। এমনও খাবার আছে নাকি? হ্যাঁ আছে, আছে এমন একটা খাবার আছে যে খাবারটা আমরা সব গাছে প্রয়োগ করতে পারবো, এবং সব গাছে বৃদ্ধি বিকাশ সমানভাবে হবে, এবং সব গাছে ফুলও সমানভাবে আসবে। তো কী খাবার সেটা জানার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে, যে আমরা খাবার প্রয়োগ করার ক্ষেত্রে দুভাবে আমরা খাবার প্রয়োগ করি, একটা রাসায়নিক খাবার আর একটা জৈব খাবার। যখন আমরা জৈব খাবার ব্যবহার করি, তখন কিন্তু আমাদের নানা ধরনের খাবার সংগ্রহ করতে হয়। তো আমি এক্ষেত্রে বলবো, যারা জৈব খাবার প্রয়োগ করতে চাও, তাদেরকে ভালো করে বলে রাখবো যে যেসব খাবারের কথা আমি বলবো, সেই সব সার বা খাবার তোমরা কিন্তু আগে থেকে সংগ্রহ করে রাখো। দোকানে না পেলে বা ফার্টিলাইজারের দোকানে যদি তোমরা না পাও, তাহলে অনলাইন শপ থেকে তোমরা সংগ্রহ করে রাখো। এবং আরেক ক্ষেত্রে আমরা খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে রাসায়নিক খাবার। এক্ষেত্রেও যে রাসায়নিক খাবারগুলো বলবো, সেই রাসায়নিক খাবারগুলো তোমরা সংগ্রহ করে রাখো, তাহলেই কোনো রকম সমস্যা হবে না। অনেক বন্ধুরা, অনেকে আমরা ভাবি যে জৈব খাবার প্রয়োগ করলে গাছ ভালো থাকে, এবং রাসায়নিক খাবার প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি গাছ নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু বন্ধুরা একেবারেই নয়, কারণ জৈব খাবার কিংবা রাসায়নিক খাবার যদি আমরা সমান মাত্রায়, মানে গাছের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি, তাহলে কোনো সারই কিন্তু গাছের ক্ষতি করে না, সব সারই কিন্তু গাছের জন্য অমৃত সার। কিন্তু হ্যাঁ, যে সার গাছের যখন দরকার, সেই সারই কিন্তু গাছে তখন প্রয়োগ করতে হবে, আমরা ভুলভাল গাছে সার প্রয়োগ করলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক কথাই হলো, এবার আসি মেন পয়েন্টে, যে আমরা জৈব সার কী কী সংগ্রহ করে রাখবো, বা কীভাবে আমরা একটা জৈব সারেতেই সব রকম গাছের পরিচর্যা করতে পারবো। তো বন্ধুরা, জৈব সারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের সোর্স হিসেবে আমরা ভার্মি কম্পোস্ট এবং সোর্সের খোলকেই চিনি। বন্ধুরা, প্রথমে আমাদের যে জিনিসটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট নেবো আমরা এক মুঠো, সোর্সের খোল নেবো আমরা দু চামচ। সোর্সের খোলের বদলে তোমরা বাদাম খোল ব্যবহার করতে পারো, যে কোনো খোলই নাও না কেন, সেটা নিতে হবে দু চামচ। হয় সোর্সের খোল দু চামচ, নয় বাদাম খোল দু চামচ। এক চামচ হাড় গুঁড়ো, এক চামচ শিংকুচি, এক চামচ নিম খোল। এইটুকু জিনিস তোমাদের বোঝা হয়ে গেলে, এক মুঠো নেবো ভার্মি কম্পোস্ট, দু চামচ নেবো সর্ষের গুঁড়ো খোল, এক চামচ হাড় গুঁড়ো, এক চামচ শিংকুচি, এক চামচ নিম খোল হয়ে গেল। এর সাথে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট নেবো 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য হাফ চামচ, ঠিক আছে। হাফ চামচ নেবো মিউরেট অফ পটাশ, লাল পটাশ, ঠিক আছে। এর সাথে আমাদের যেটা নিতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে 2 গ্রাম অনুখাদ্য, অ্যাগ্রোমিন ম্যাক্স 2 গ্রাম নিলাম। নেওয়ার সাথে তোমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে সাপ পাউডার। তোমরা সাপ পাউডার সকলে চেনো, সকলে ব্যবহার করো, সেই সাপ পাউডার নেবে তোমরা 2 গ্রাম। নিয়ে নিলে, নিয়ে নিয়ে তোমাদের নিতে হবে হিউমিক অ্যাসিড, গুঁড়ো আকারে যে হিউমিক অ্যাসিড বা দানা আকারে হিউমিক অ্যাসিড, সেটা নিতে হবে তোমাদের 2 গ্রাম। 2 গ্রাম গুঁড়ো আকারে নেবে, 6 থেকে 8টা দানা হলে তোমরা 6 থেকে 8টা দানা হিউমিক অ্যাসিড নিলে, নিয়ে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা 6 ইঞ্চি টবের মধ্যে সবটা তোমরা দিয়ে দেবে মাসে একবার করে, ব্যাস হয়ে গেল। এই খাবারটা যদি প্রত্যেকবার তোমরা প্রত্যেক মাসে প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারো, তাহলে আর কোনো ধরনের খাবার তোমাদের প্রয়োগ করতে হবে না। এরপর বন্ধুরা আসি, যেসব বন্ধু রাসায়নিক খাবার ব্যবহার করতে চাও, একটা রাসায়নিক খাবারই প্রত্যেকটা গাছের পরিচর্যা কিন্তু হয়ে যাবে, সেটা কি? সেটা বন্ধুরা হচ্ছে সমান রেশিওর এনপিকে। সকলে আমরা চিনি, সকলে জানি, অনেকে ব্যবহারও করি,
কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারি না, সেই জন্যই সমস্যাটা আমাদের লক্ষ্য করা যায়। তো 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য আমরা 12 মাস হাফ চামচ করে ব্যবহার করতে পারি, এবং 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ করে প্রত্যেক মাসে 2 বার করে ব্যবহার করতে পারি 12 মাস। কিন্তু এই সমান রেশিওর এনপিকে যদি আমরা 12 মাস ব্যবহার করি, যে সমস্যাটা কখনো কখনো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ফুল আসে না। মানে গাছের বৃদ্ধি বিকাশ তো খুব তাড়াতাড়ি হয়, কিন্তু ফুল চট করে আসতে চায় না। সেক্ষেত্রে যদি দেখতে পাচ্ছ যে ফুল আসছে না, সেক্ষেত্রে তোমরা হাফ চামচ এমওপি প্রয়োগ করে দেবে 3 দিন অন্তর অন্তর 3 বার যদি হাফ চামচ করে এমওপি প্রয়োগ করে দাও, তাহলে চট করে দেখবে 1 হপ্তাহ বাদেই তোমাদের গাছে সুন্দরভাবে কুঁড়ি চলে আসছে। যখনই কুঁড়ি চলে আসবে তখনই কিন্তু তোমরা এমওপি এবং সমান রেশিওর খাবার পুরোপুরি বন্ধ করে দেবে, ঠিক আছে? এই কনসেপ্টটা মেনে যদি তোমরা বাগান পরিচর্যা করতে পারো, তাহলে 1টা কিংবা 2টো খাবারের মধ্যে তোমাদের বাগান পরিচর্যা অনায়াসে হয়ে যাবে। গাদা গাদা সার কিনে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। কিন্তু হ্যাঁ, এই মিনা কুড়াল বলো, কীটনাশক বলো, বা নানা রকম গ্রোথ রেগুলেটর বলো, এইগুলো তোমাদের কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। কারণ গাছের খাবার দেওয়া ছাড়াও অনেক রকম সমস্যা গাছের মধ্যে হয়, যেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। এই পোকামাকড়ের আক্রমণ থেকেও গাছকে বাঁচাতে হবে, নাহলে কিন্তু যতই খাবার প্রয়োগ করি না কেন, সেই গাছে সঠিকভাবে ফুল ফল আসবে না। তো বন্ধু, এই ছোট্ট বিষয়টা জানানোর জন্য এই ভিডিওটা করা। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের সাপোর্ট করবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, আর প্রত্যেক বন্ধুকে বলবো বন্ধুরা ভিডিওটা লাইক করে দিও, এবং যে রেসিপিটা বললাম অবশ্যই সেটা ভালো করে বারবার শোনো এবং খাতাতে নোট করে রাখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।